পরিচারিকা থেকে শটান বিধানসভার প্রার্থী এই জায়গায় পৌঁছনোর আগে তিনি আক্ষরিক অর্থেই মানুষের পাশে থেকেছেন বারো মাস প্রত্যয়ের সাথে বলছেন মানুষের জন্য কাজ করতে চাই বলেছেন আউষ্ক্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি তীব্র দারিদ্রের কারণে পড়াশোনা বেশি দূর হয়নি প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল বিয়ের পরেও দারিদ্র তার নিত্য সঙ্গী স্বামী পাইপলাইনের মিস্ত্রি তাতে সংসার চলে না তাই আরও অর্থ উপার্জনের জন্য বত্রিশ বছরের বধুকে পরিচারিকার কাজ শুরু করতে হয়েছে দৈনন্দিন সব সংগ্রামের মাঝেই কিন্তু পূর্ব বর্ধমানের আওসগ্রামের পরিচারিকা কলিতা মাঝি এবার নামছেন অন্য লড়াইয়ে একুশের বিধানসভা ভোটে আউশগ্রাম থেকে গেরুয়া শিবিরের প্রার্থী তিনি গুসকড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার মাছপাড়ার বাসিন্দা কলিতা মাঝির স্বামী সুব্রত মাঝি জলের পাইপলাইনের মিস্ত্রির কাজ করেন গোশকরা শহরে তিনটি বাড়িতে ঠিকা চুক্তিতে পরিচারিকার কাজ করেন কলিতা ভোরের আলো ফুটতেই কাজে বেরিয়ে পড়েন বাবা মধুসূদনবাবু মারা গেছেন সাত বোন এক ভাই তারা বাবা জনমজুরি করতেন কলিতা জানান টাকার অভাবে পড়াশোনা বেশি দূর করতে পারেনি এই আফসোস সারা জীবন থাকবে কি করেন আপনি আমি লোকের বাড়িতে কাজ করি পরিচালিকা আপনি তো বিজেপি দলে প্রার্থী হয়েছে হুম কিভাবে মানুষের কাছে যাচ্ছেন আমি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো আছে সেসব নিয়ে বাড়িতে বাড়িতে যাব গরিব মানুষের পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব আপনি তো কোনোদিন এমনি মানুষের পাশে অনেক ভিড় ভিড়ে তো জানি এরপরে অনেক জায়গায় যেতে হবে আপনাকে আমি আমার যে কাজগুলো করি হ্যাঁ সে কাজের আমার বাড়িগুলো খুবই ভালো আমাকে খুব সহযোগিতা করে এবং তারা বলেছে এটা এখন দেখো তারপরে আমরা ঠিক চালিয়ে নিচ্ছি পরে আমি একটা কঠিন কাজ তারপরে এখানকার যে তৃণমূল বিধায়ক আছে এখানকার তার সঙ্গে কি লড়তে পারবেন হ্যাঁ তবে ভোটে জিতলে আমি গরিব ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দিতে যথাসাধ্য চেষ্টা করব নাম ঘোষণার পরেই বিজেপি প্রার্থী চলে আসেন স্থানীয় দলীয় কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দলের কর্মীরা যাদের বাড়ি পরিচারিকার কাজ করেন তাদের কাছে মাস ছুটি চেয়েছেন কলিতা প্রচারের ব্যস্ততা আছে যে আব্বাস আলী ও আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান